স্যার আজকে স্ট্যান্ডার্ড 2 এর পরিবেশ ক্লাস নেব তো স্ট্যান্ডার্ড 2 এর ছেলে মেয়েরা দেখো গতকাল পড়িয়েছিলাম আনন্দ উৎসবের বড় বড় প্রশ্নগুলো করিয়ে দিয়েছিলাম তোমরা নিশ্চয় পড়ে থাকবে আজকে যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের করাবো খাতা পেন বের করে লিখে নিতে পারো দেখো প্রথমে লেখা আছে এক নম্বরে কোন দিন ভারতের স্বাধীনতা দিবস পালিত হয় ঠিক আছে দেখো কোন দিন ভারতের স্বাধীনতা দিবস পালিত হয় আমরা সবাই জানি 1947 সালে 15ই আগস্ট 1947 সালে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস পালিত হয় দু নম্বরে আছে কোন দিনে প্রজাতন্ত্র দিবস পালিত হয় 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয় আবার দেখে নাও কোন দিন ভারতের স্বাধীনতা দিবস পালিত হয় 1947 সালে 15ই আগস্ট দু নম্বরে আছে কোন দিনে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 26শে জানুয়ারি 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয় তিন নম্বর দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন কবে 23শে জানুয়ারি কি লিখবে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন চার নম্বর কোন দিন শিশু দিবস পালিত হয় তোমরা নিশ্চয় বই পড়েছো এবং ক্লাসে আমি দেখিয়েও দিয়েছিলাম এইসব প্রশ্নগুলো কোন দিন শিশু দিবস পালিত হয় 14ই নভেম্বর 14ই নভেম্বর শিশু দিবস পালিত হয় পাঁচ নম্বরে দেখো শিক্ষক দিবস কবে পালিত হয় শিক্ষক দিবস কবে পালিত হয় আমরা শিক্ষক দিবস পালন করি কবে 5ই সেপ্টেম্বর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয় ছয় নম্বরে দেখো শ্রমিক দিবস পালিত হয় কোন দিন শ্রমিক দিবস পয়লা মে শ্রমিক দিবস পালন করা হয় সাত নম্বরে দেখো শ্রী শ্রী আনন্দমূর্তির জন্মদিন কবে পালন করা হয় শ্রী শ্রী আনন্দমূর্তির জন্মদিন বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমায় পালন করা হয় আট নম্বরে দেখো নীলকণ্ঠ দিবস কবে পালিত হয় নীলকণ্ঠ দিবস 12ই ফেব্রুয়ারি পালন করা হয় এটা তোমরা ভালো করে লিখে দিবে কারণ এর উত্তরটা কিন্তু বই দেওয়া নাই নীলকণ্ঠ দিবস পালিত হয় দেখো নীলকণ্ঠ দিবস 12ই ফেব্রুয়ারি পালন করা হয় তাহলে এগুলো শর্ট প্রশ্নের মধ্যে পড়লো এবার শূন্যস্থান পূরণ যেটা দিয়েছি তোমাদের হোমওয়ার্ক সেটা খাতায় কিন্তু করে রাখবে এবং স্কুল খোলার সময় খাতাটা নিয়ে আসবে পরিবেশের ক্লাসে আমি খাতাটা দেখব শূন্যস্থান পূরণ করো প্রজাতন্ত্র দিবস ড্যাশ প্রজাতন্ত্র দিবস কি হবে ওখানে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি মহাত্মা গান্ধী জন্মদিন কবে মহাত্মা গান্ধী জন্মদিন এখানে কি লিখবে 2রা অক্টোবর তিন নম্বর দেখো রবীন্দ্র জয়ন্তী পালিত হয় কবে রবীন্দ্র জয়ন্তী পালিত হয় 25শে বৈশাখ শহীদ দিবস পালিত হয় শহীদ দিবস পালন করা হয় 30শে জানুয়ারি 30শে জানুয়ারি শহীদ দিবস পালিত হয় মুসলমানদের উৎসব ড্যাশ একটা উৎসবের নাম বলবে মুসলমানদের যেমন মহরম ঈদ যে কোনো একটা নাম বলবে খ্রিস্টানদের উৎসব বড়দিন ড্যাশের একটি বড়দিন হিন্দুদের উপাসনা গৃহ হিন্দুদের উপাসনা গৃহকে কি বলে মন্দির আর মুসলমানদের উপাসনা গৃহকে কি বলে মসজিদ নীলকণ্ঠ দিবস আবার এখানে আমি একটা শূন্যস্থান পূরণ দিয়েছি নীলকণ্ঠ দিবস পালিত হয় ওখানে লিখবে 12ই ফেব্রুয়ারি ঠিক আছে এই পরিবেশের এই প্রশ্নগুলো সুন্দর করে খাতায় লিখে পরে উত্তরগুলো লিখবে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ
ঠিক আছে দেখো পেপার বানানো একটু ভুল হয়েছে তো দেখে নাও 12ই ফেব্রুয়ারি নীলকণ্ঠ দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি এখানেও শূন্যস্থানেও লিখবে নীলকণ্ঠ দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি ঠিক আছে আজ এই পর্যন্ত থাক এই শর্ট প্রশ্নগুলো মুখস্থ করবে শূন্যস্থানটা খাতায় করে রাখবে আসি নমস্কার।